আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রি ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মহম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন এবং গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে এবং সব ধরনের বাজেটের গাড়ি আপনারা এখানে পাবেন। আজকে আপনাদেরকে দুটি ফ্রেশ গাড়ি দেখাবো ছোটো ফ্যামিলির জন্য, ভিটজ 2008 মডেলের এবং কায়া 2006 মডেলের দুটি গাড়ি। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন আপনারা পেয়ে যাবেন কোনো না কোনো গাড়ির রিভিউ। তো গাড়ি চলুন, আজকে আমরা এই দুটি গাড়ি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নিই। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। আর সবসময় গাড়ির কালেকশন ভালো থাকে, তারপর একটু জেনে নেবো যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে আপনাদের শোরুমে। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভাই, কম বাজেট বেশি বাজেট সব ধরনের গাড়ি আছে। সর্বনিম্ন বাজেট হলে 2.5 লাখ টাকা। একটা কেরিনা মাইরোড আছে, টিআই কেরিনা আছে, 110 আছে, 100 আছে, 100 ওয়াগন আছে, টয়োটা ভিটস আছে, হোন্ডা ভেজেল আছে, নোয়া গাড়ির মধ্যে এক্সনো আছে, KR42 আছে, সাথে আপনার একটা কেয়া পিকান্তো আছে, আর XGO আছে, দুইটা 10-এর একটা 12-এর একটা, আর সুজুকি একটা ওমনি মাইক্রো বাস আছে। আচ্ছা, বেশ কিছু কালেকশন রয়েছে এবং সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় আপনার এখানে। তো আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে আপনাদের দুইটা হ্যাচব্যাক গাড়ি দেখাবো ইনশাল্লাহ। একটা হলো টয়োটা ভিটস 2008-এর মডেল, আপনার 1000 সিসি, আর একটা কেয়া পিকান্তো 2006-এর মডেল, 1100 সিসি তেলের গাড়ি। আচ্ছা, আমরা এই দুটি গাড়ি আমরা দেখবো আজকে। ঠিক আছে, আমরা গাড়ির ফ্রন্ট সাইড থেকে একটু দেখে আসি ভাইয়া। জি, আর গাড়িগুলো কী অবস্থায় আছে একটু যদি বলেন। এটা ভাই টয়োটা ভিটস 2008-এর মডেল, 1000 সিসি, গাড়িটা LPG করা আছে, আর গাড়িটা অরিজিনাল কালার আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই, শুধু সামনের বাম্পারটা একটু টাচাপের কাজ আছে। আচ্ছা, সামনে বাম্পারে টাচাপের কাজ আছে, বুঝে যাচ্ছে একটু ঘষা টসা আছে। তো অরিজিনাল কালার দেখে আমি টাচাপ করাই নাই, ইনশাআল্লাহ জেনেবে আলোচনা সাপেক্ষে আমি টাচাপ টুক করে দিব। তারপরে এই অবস্থাতেই থাকবে এখন? জি, বাম্পারটা টাচাপ করলেই চলবে, আর এ থেকে জেড পর্যন্ত এটা অরিজিনাল আছে। তারপরে প্রত্যেকটি গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সবই অরিজিনাল আছে? জি, হেডলাইট, ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই। 1000 সিসি এটা তেল প্লাস LPG করা আছে 60 লিটার। আচ্ছা, যেহেতু LPG করা আছে, তারপর আমরা একটু জেনে নেবো যে আপনার অকটেনে পার লিটার কিরকম জায়গা এটি। এটা যেহেতু 1000 সিসি, এটা পার লিটার অকটেন আপনার 14-15 কিলো অনায়াসে চলবে। 14-15 অনায়াসে চলবে ইনশাআল্লাহ। আমরা একটু চাকাটিও দেখি, রিমটিও দেখি। চাকা চারটাই ফ্রেশ আছে, অ্যালো রিম আছে। বছর খানিক যাবে ইনশাআল্লাহ, নতুনের মতোই চাকা, নতুনের মতোই আছে। আমরা ব্যাক সাইডটিও দেখি, তাহলে ব্যাক লাইট গুলো অরিজিনাল আছে, অরিজিনাল 100% অরিজিনাল। তাহলে আপনি ব্যাক ডালার ভিতরটাও দেখতে পারেন, ব্যাক ডালারটাও দেখি। এটা আবার 60 লিটার LPG করা আছে, আর কোনো অ্যাক্সিডেন্ট নেই আলহামদুলিল্লাহ, গাড়ি যা আছে সব অরিজিনাল আছে। একটু দাগ টাগ আছে, আমি ওই অবস্থায় রাখছি, অরিজিনাল জিনিস যদি কেউ নিতে চায় নিতে পারে। এমন টাচ আপ করলে তো পুরো ফ্রেশ হয়ে যাবে গাড়ি। একটা দাগ, জি, করে নিলে করা যায়। আপনি চাইলে সিটিও দেখি, এই সাইড দিয়ে ছোট গাড়ির মধ্যে অনেক স্পেস, অরিজিনাল সিটি আছে ভিতরে, আর অল অপশন অটো, অরিজিনাল সিটি আছে। জি, অরিজিনাল সিট, সিট কভার আসলে ইনস্টল করতে হবে। জি, যিনি এখন কিনবেন উনি ওনার পছন্দ মতো সিট কভার ইনস্টল করে দিতে পারবেন, বা আমাদের বললে আমরা করে দিতে পারবো, সমস্যা বা আপনারাও করে দিবেন আলোচনা সাপেক্ষে। ডিভিডি প্লেয়ার ওকে আছে? জি, ওকে আছে। এসির পারফরমেন্স কিরকম এখন? ভালো, ভালো আছে। আমাদের কিছু একটু ইঞ্জিন দিয়েও দেখানো হয়। ইঞ্জিনের কি অবস্থা হয়ে? ভালো আছে ভাই, ভালো আছে। জি, আপনি কাজ করিয়েছেন ইঞ্জিনে কোনো রকম? না, কোনো কাজ করে নেই আপাতত, কোনো কাজ নেই, কোনো কাজ নেই না। তা আপনার সম্পূর্ণ ফ্রেশ আছে? জি। তারপর যিনি গাড়িটি কিনতে আসবেন আশাপাতে অবশ্যই চেক করবেন টুকটাক, যা কাজের প্রয়োজন হয়, কারণ কাস্টমার অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই তার কাজগুলো করে দেবেন। অবশ্যই, অবশ্যই। আর এই মুহূর্তে আপনার টাচ আপ ছাড়া কি আর কাজ আছে গাড়িতে? না, শুধু এই যে বাম্পারটা টাচ আপ করাইতে হবে, দু একটা দাগ আছে এই, এছাড়া আপাতত ইঞ্জিনের এসির কোথাও কোনো কাজ নেই। আর যেহেতু 1000 সিসির গাড়ি, আমরা একটু জেনে নেবো যে ইয়ারলি ট্যাক্স কিরকম এই গাড়িটির। ভাই 1000 হোক আর 800 হোক, 1500 সিসির ভিতরে প্রত্যেকটা গাড়ি 31,000 টাকা। 31,000 টাকা? জি। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাই। জি ভাই, এটা হলো টয়োটা ভিটস 2008-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, 1000 সিসি। এটা ট্যাক্স, টোকেন, ফিটনেস দুইটাই 22 সালের 6 মাস পর্যন্ত আপডেট আছে,
তেলের গাড়ি সাথে 60 লিটার এলপিজি করা আছে অল অপশন অটো আর আস্কিং প্রাইস কত রাখতেছেন এটার আস্কিং প্রাইস ভাই 7,20,000 টাকা অল্প কিছু কমবে বেশি একটা কমবে না 7,20,000 টাকা আস্কিং প্রাইস জি এবং অল্প কিছু কমবে আর এই প্রাইজের মধ্যে তো অবশ্যই আপনারা টাচ আপ করে দিবেন গাড়িটি এটা আলোচনা সাপেক্ষে যদি প্রাইস কম বেশ না হয় দেখা গেল টাচ আপটা করে দিলাম বা যদি প্রাইজের ক্ষেত্রে কিছু কমানো হয় অ্যাজ ইট ইজ যা আছে তাই মানে টাচ আপ এবং সিট কভার এই দুটি ছাড়া তার কোনো কাজ নেই আপাতত নাই ঠিক আছে ভাই আমরা কেয়া গাড়িটি দেখি জি এটা হলো কেয়া পিকান্তো 2006 এর মডেল 1100 সিসি এটাও তেলের গাড়ি এটা এলপিজি করা নাই অরিজিনালি তেলের গাড়ি অল অপশন অটো গাড়িটা অত্যন্ত ফ্রেশ চমৎকার একটা গাড়ি ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর একটা গাড়ি কালারটি কি ভাই এটা এটা ব্লু কালার ব্লু কালার জি টাচ আপের কাজ আছে গাড়িতে এখন না না এটা তো কোনো কাজ নাই কোনো কাজই নেই কোনো কাজ নেই এটা টাচ আপ করানো হয়েছে আপনার দুই একটা দাগ টাক ছিল সামনের বাম্পারটা টাচ আপ হয়েছে আর যেখানে যা আছে এটা অরিজিনাল আছে সাথে আবার ছোট একটা বডি কিটও আছে টাচ আপ কি আপনারা করেছিলেন নাকি যিনি ইউজ করেছিলেন উনি যিনি ইউজ করছে সেই করছে আমরা যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে আনছে আচ্ছা আপনারা এইভাবে পেয়েছেন জি এটা হলো কিয়া পিকান্তো ইএক্স অল অপশন অটো 1100 সিসি তেলের গাড়ি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি নি দেখতে পারেন ছোটখাটো ফ্যামিলির জন্য অল্প দামে ভালো গাড়ি আর চাইলে তো এখন এলপিজি সিএনজি করা যাবে হ্যাঁ চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই আর যেহেতু তেলে আছে আমরা একটু জেনে নেই ভাইয়া যে পার লিটার কিরকম যাচ্ছে গাড়ি 1100 সিসি তো পার লিটার তেলে আপনার 15 কিলোর উপরে পাবেন ইনশাল্লাহ 15 কিলোর উপরে যাবে জি ঠিক আছে আমরা একটু পিছনের সিটি একটু দেখব দেখতে পারেন এটাও অরিজিনাল সিটি আছে সিট কভার লাগানো হয় নাই আর অল অপশন অটো চমৎকার একটা গাড়ি সিট কভার ইনস্টল করা নেই যিনি কিনবেন ওনার পছন্দ মতো উনি একটু করে নিতে পারবেন বা চাইলে আমরা করে দিতে পারি কোনো সমস্যা করে দিবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আপনি এই সেটটাও দেখতে পারেন ভিতরটা চমৎকার আছে প্রত্যেকটা সুইচ ওকে আছে প্রত্যেকটা সুইচ ওকে আছে জি শুধু ডিভিডি প্লেয়ার নেই না ডিভিডি প্লেয়ার নাই সিডি প্লেয়ার আছে সিডি প্লেয়ার আছে এমনিতে সাউন্ড সিস্টেম ওকে আছে ওকে আছে ইঞ্জিনটিও দেখিনি অবশ্যই আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে 100% অরিজিনাল আচ্ছা এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন ইঞ্জিনের কি অবস্থা কাজ করিয়েছেন এমনিতে না কোনো কাজ করাই নাই আসলে কোনো কাজ নাই গাড়িটাতে কোনো কাজ নেই এসি ইঞ্জিন সব পারফেক্ট আছে আর ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে তো অবশ্যই বোঝা যাবে এটা এই এগুলো দেখলে মার্সেল টার্সেল দেখলে বুঝতে পারবেন আপনি বা যে কোনো এক্সপার্ট আসলেই ইনশাআল্লাহ বন্যাট উঠাইলে বা গাড়ি দেখলে বুঝতে পারবে আমার আসলে বলার কিছু নাই আমি যেটা দেখতেছি আলহামদুলিল্লাহ কোথাও কোনো কোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই ইনশাল্লাহ আশা করি যেটা বইলে দেবো আমার কাস্টমার এসে ঠিক সেটাই পাইবো একটু বেশি পাইবো কম পাইবো দেখি জি চাকাগুলো যে অবস্থা আছে 7-8 মাস যাবে অনায়াসে চলবে ভাই অনায়াসে চলবে জি আর সামনে পিছনে বাম্পার ইনস্টল করা নেই এটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আমিও করে দিতে পারি বা যে নিবে সেও করতে পারে আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো জি ভাই এটা হলো কিয়া পিকান্তো 2006 এর মডেল এই গাড়িগুলো রিকন্ডিশন আসে না এগুলো ব্র্যান্ড নিউ আসে যার কারণে 2006 এর রেজিস্ট্রেশন 1100 সিসি অল অপশন অটো তেলের গাড়ি এটার ট্যাক্স ফিটনেস আছে ট্যাক্স টোকেন আছে 22 সালের 7 মাস আর ফিটনেস আছে 24 সাল পর্যন্ত আপডেট আর গাড়ি তো দেখলেনি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এটার মূল্য হলো একেবারেই কম 3,95,000 টাকা সামান্য কিছু কমবে ভাই বেশি একটা কমবে না দাম আচ্ছা আর 3,95,000 টাকা এই প্রাইজের মধ্যে আপনারা কি করে দেবেন গাড়ির প্রাইজের মধ্যে যদি কেউ দামাদামি না করে তাহলে আমরা দুটা বাম্পার দিয়ে দিব সিট কভার দিয়ে দিব যেহেতু এই দুটা জিনিস নাই আর যদি কেউ দামাদামি করে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে ওইটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আর এই মধ্যে যে দুটি গাড়ি আমরা দেখলাম এটা ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট দুটো গাড়ি ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট আচ্ছা মোটামুটি 4-5 বছর কি ইউজ করতে পারবে অনায়াসে ভাই অনায়াসে 4-5 বছর ইউজ করতে পারবে ইনশাআল্লাহ জি আর আপনার এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করারও সুবিধা আছে অবশ্যই ভাই যেহেতু গাড়ি ব্যবসা করি এক্সচেঞ্জও করতে পারবেন চাইলে আবার পুনরায় কিছুদিন পরে যদি চান বিক্রি করে দেবেন বিক্রিও করতে পারবেন কাজে এটা ভাই আমরা তো শোরুমে অ্যাড্রেসটা জানবো ভাইয়া জি ভাই আমার শোরুম হলো মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে গাবতলির দিকে 3 থেকে 4 গজ আগাইলেই হাতের বাম সাইডে জ্যাকেট ডেলিভারন ঠিক তার অপরজিটি সামি কার এন্টারপ্রাইজ
আর কেউ যদি মোহাম্মদপুর সিয়া মসজিদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে শেষ মাথায় হাতের বাম সাইডে। আপনাদের মোবাইল নাম্বারটি? আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 01842093726। সেলিম ভাই অনেক ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় সময় দেন আমাকে। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।